ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর এত কমন একটা জিনিস, এটা হচ্ছে হয় না সব খার খারক নয়, সব খারকে খার, এরকম একটা ব্যাপার আর কি। পার্থক্য বলতে যে আগে এরকম ভালো ভালো ইভেন্টগুলো খালি দেখতাম, এখন হচ্ছে ভালো ভালো ইভেন্ট আমি ইনভিটেশন পাই, এটা হচ্ছে একটা ভালো বিষয়। এটা নিয়ে আসলে আমাকে যারা চেনে আমার আশপাশে বন্ধু বান্ধব বা আমার শ্বশুরবাড়ির লোকজন, তারা হচ্ছে এই জিনিসটা পাত্তা দেয় না। পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে যে দে নো যে হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, সো এটার জন্য আসলে খুব একটা কেয়ার করে না। ভাইগিরি অনেক ভালোই চলে, বিকজ আমার মনে হয় যে আমি বুড়া হয়ে গেলেও আমি তখন ডানা ভাইই থাকবো, তখন আর ডানা দাদি আর নানি হবো না। আচ্ছা, আপনি কিছুদিন আগে সাকিব খানকে নিয়ে একটি কমেন্ট করেছেন, তারপর আরও বেশি সমালোচনার এখন আমরা শুনতে পাচ্ছি, বিষয়টা কেমন হচ্ছে? বিষয়টা আসলে খুব মজার বিষয় হচ্ছে যে যেই সাকিবের সাথে আমি জীবনে মুভিও করি না, সাকিব জানেও না আই এক্সিস্ট, আমি জাস্ট একটা কমেন্ট করছি। এবং মজা হচ্ছে এটা, এই ক্লিক বাইটটা নিয়ে অনেক ইউটিউব ভিডিও বের হয়ে গেছে, কী বললেন দাঁড়া হয়ে সাকিব খানকে নিয়ে, না জানি কী বলে ফেলছি, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং আর কি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর আর হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, এর মধ্যে কী পার্থক্য, সবাই এটা নিয়ে এত সমালোচনা কেন করছে? এর মধ্যে পার্থক্য যেটাই হোক না কেন, এর মধ্যে কোনোটার মধ্যে আমি কমন পড়ি না, আমি জাস্ট র্যান্ডম ভিডিও বানাই। কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে যারা বেসিক্যালি আসলে কন্টেন্ট নিয়ে কাজ করে, আমি এখন আমি নাদিন রদনা গুণকে আমি কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারি, কিন্তু সুনায়রা তো আছেন, আমার সুনায়রাকে অনেক ভালো লাগে, টি সুনায়রাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটারও বলতে পারি, আমরা হোক ইনফ্লুয়েন্সার বলতে পারি। যখন ইফ শি পুটস অনলি দ্য ফটো তাই লোককে আমি ইনফ্লুয়েন্সার বলবো, বাট সুনায়রা এখন অনেক ভিডিও কন্টেন্টও বানায়, সুনায়রাকেও আমরা কন্টেন্ট ক্রিয়েটার বলবো। বাট ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার এত কমন একটা জিনিস, এটা হচ্ছে হয় না সব খার খারক নয়, সব খারকে খার, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পর আগের যে লাইফ ছিল আপনার, কতটা পার্থক্য হচ্ছে এখন? পার্থক্য বলতে যে আগে এরকম ভালো ভালো ইভেন্টগুলো খালি দেখতাম, এখন হচ্ছে ভালো ভালো ইভেন্ট আমি ইনভিটেশন পাই, এটা হচ্ছে একটা ভালো বিষয়। আর খুব একটা পার্থক্য আসলে হয় না, মানুষজন চিনে এটাই হচ্ছে একটা সুবিধা, অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট পাই চেনার কারণে, এটা হচ্ছে একটা ভালো দিক। আচ্ছা, সামনে রোজা, ঈদ আসতেছে, আগে ঈদটা কেমন কাটো ছোটবেলায় আর এখন কেমন কাটে? আমার আসলে ছোটোবেলায় ঈদ বড়োবেলায় ঈদ একই রকম, আমি আসলে কখনোই ঘরের কাজ করি না, সো এটাই হচ্ছে শান্তির বিষয়। বাট এখন শান্তির বিষয় হচ্ছে আগে মানুষের থেকে শুধু গিফট নিতাম, এখন আসলে বাসার মানুষজনকে গিফট দিতেও হয়, এটা একটা খুব ভালো লাগারও একটা বিষয়। প্রাক্তনকে নিয়ে স্ট্যাটাস দেন বাসায় কী ধরনের? প্রাক্তনকে নিয়ে স্টেটাস দিলাম বহুত আগে, এখন আমি এমনিতেও ছ্যাঁকা খাওয়া অনেক স্টেটাস দিই, সেটা হচ্ছে একটা ছেলের পার্সপেক্টিভ থেকেও লিখি, একটা মেয়ের পার্সপেক্টিভ থেকেও লিখি। এটা নিয়ে আসলে আমাকে যারা চেনে আমার আশপাশে বন্ধু বান্ধব বা আমার শ্বশুরবাড়ির লোকজন, তারা হচ্ছে এই জিনিসটা পাত্তা দেয় না। পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে যে দে নো যে হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, সো এটার জন্য আসলে খুব একটা কেয়ার করে না। আপনার হাজবেন্ড? ওর তো ভাই, ওর নিজের নিয়ে নিজে এত খুশি থাকে, ওর এগুলো নিয়ে মাথা ঘামানো নাই। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে যখন কন্টেন্ট ক্রিয়েট করেন, ফেসবুক আপ ইউটিউবে আপলোড করেন, তারপর অনেক কমেন্ট আসে ভালো মন্দ, সেগুলি কীভাবে ফেস করেন? বা আপনার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা হতে চায়, তারা বিশেষ করে নারী যারা আছে, তারা এই বিষয়গুলি কীভাবে ফেস করবে? আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে আপনাকে অনেক নেগেটিভ কথা মানুষ বলবে, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি যখন থেকে নেগেটিভ কথা কেয়ার করা শুরু করবেন, আপনি আপনার লাইফটা ততদিন ততক্ষণে আপনি এনজয় করা বন্ধ করে দেবেন। আমি আসলে লাইফটা এনজয় করতে চাই, আমি এর জন্য এগুলো কেয়ার করি না। অনেক মেয়ে আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, আপনাকে দেখে অনেকেই হচ্ছে যে ইনফ্লুয়েন্স হয়েছে, তাদের ফ্যামিলিকে কীভাবে কনভিন্স করবে, আপনি কীভাবে কনভিন্স করেছিলেন? আমার ফ্যামিলি যে খুব একটা কনভিন্স এখনও তাও না, কিন্তু আসলে এখন যখন টাকা পয়সার বিষয়টা চলে আসে, যখন আই ক্যান শো মাই ফ্যামিলি যে আমি এখন নিজের টাকায় দুনিয়া ঘুরছি, আমি নিজের টাকায় সব শখ পূরণ করছি, ফ্যামিলির শখ পূরণ করছি, তখন হচ্ছে জিনিসটাকে পজিটিভলি দেখে। এর এখন পর্যন্ত যে খুব যে আহামরি ভালো দেখে তা না, টাকা চলে আসলে এটা খুব ভালোভাবে দেখে। জব এবং কন্টেন্ট ক্রিয়েশন দুটো একসাথেই করছেন, কীভাবে সময় বের করছেন? কি আমি 9-6 জব করি এবং 6টার পরে যে টাইমটা থাকে ওইটা আমি আসলে ভিডিও বানানোর ক্ষেত্রে দিই, সো উইকেন্ডস আর এই আফটার ওয়ার্ক এই জিনিসটা আমি আসলে ভিডিও বানানোর ক্ষেত্রে দিই।